নমস্কার শ্রী চ্যানেলের সকল দর্শকগণকে শুভেচ্ছা প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে রাশিচক্রের মূল্যায়ন অনুষ্ঠান শুরু করছি। রাশিচক্রের মূল্যায়ন মানে আপনারা এতক্ষণে জেনে গেছেন যে এটা পিওর অ্যাস্ট্রোলজির ওপরে একটি অনুষ্ঠান, যে জ্যোতিষশাস্ত্র কি দিতে পারে বা কি বলতে পারে বা কতটা আপনাদেরকে সুন্দর ভবিষ্যৎ জীবনটাকে সাজিয়ে গুছিয়ে রঙিন করে দিতে পারে। যত সমস্যায় আসুক না জীবনে কেন, সেই সমস্যার থেকে বেরোবার একটা না একটা রাস্তা ঠিক সঠিক বিচারের মাধ্যমে আপনারা পেতেই পারেন। এই সঠিক বিচারের মূল্যায়ন করতে গিয়েই কিন্তু প্রতিনিয়ত আমি আলোচনা করি যে এই শাস্ত্র অর্থাৎ জ্যোতিষশাস্ত্র কি, অর্থাৎ জ্যোতিষ হলো গণৎকার, যেটা গণনার মাধ্যমে জ্যোতিষের সমস্ত কিছু বিচার পদ্ধতি আমরা পাই। তাহলে জ্যোতিষের কাজ কি, জ্যোতিষশাস্ত্র এবং হচ্ছে হস্তরেখা, এই দুটো হচ্ছে গিয়ে একটা পার্ট, যেটা আপনাদের দেখালে বুঝবেন যে জ্যোতিষশাস্ত্র অর্থাৎ যেখানে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি সেখানে আমরা কী পাচ্ছি, একটা রাশিচক্রের বিচার, বিভিন্ন গ্রহযোগের বিচারের মাধ্যমে সব কিছু। ঠিক পাশাপাশি কী পাচ্ছি আরেকটা বিচার, সেখানে হস্তরেখা, অর্থাৎ এই হস্তরেখার প্রতিটি রেখা এবং প্রতিটি আঙুল এবং প্রতিটি মাউন্ট সব কিছু নির্দেশ করছে যে আপনার জীবনে কখন কী হবে, আপনার কোন পথে গেলে সবচেয়ে আপনি ভালো থাকবেন এবং কিভাবে আপনার জীবনের উন্নতির চাবিকাঠিটা ঘুরতে থাকবে বা ঘোরাতে পারবেন। তাহলে কি হচ্ছে প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি এবং পামিস্ট্রি, এই দুটো হচ্ছে কি মূল অঙ্গ। এবারে এই রাশিচক্র বা হস্তরেখার মধ্যে কারা কারা বন্দী আছে বা কাদের নিয়ে পরিবার, অর্থাৎ গ্রহদের নিয়ে পরিবার, সেই গ্রহগণ নক্ষত্রগণ এদের মাধ্যমেই কিন্তু সমস্ত বিচার্য বিষয় আমরা পাই। কাজে এই গ্রহগণের পরিবারের মধ্যে যে গ্রহগণ তারা কিন্তু এক একটা সংখ্যার অধিকারী, সেখান থেকে আসছে আমাদের নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব। তাহলে কি হচ্ছে জ্যোতিষশাস্ত্র অর্থাৎ প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি এবং নিউমারোলজি, এবং সেখানে আরেকটা পার্ট হচ্ছে কি ট্র্যাডিশনাল এবং পেপি সিস্টেম, এই দুটো পদ্ধতি সূক্ষাতি সূক্ষ্ম বিচারের জায়গাটা নির্ধারণ করছে। আবার যদি আমরা দেখি যে বাস্তুশাস্ত্র বিচারের দিকে, বাস্তুশাস্ত্রের বিচারে আমরা কি পাই, সেই প্রতিটি ঘরের প্রতিটি দিকে কিন্তু প্রতিটি গ্রহের অবস্থান, অর্থাৎ আপনার বাড়ির মধ্যে কোন দিকে কোন গ্রহ কিভাবে বসবাস করছে বা বিরাজ করছে এবং আপনার বাড়ির যে সাজানো গোছানো জায়গাগুলো ঠিকভাবে সেইগুলো মূল্যায়ন হচ্ছে কি না, বা সেই বাস্তুতে আপনার গ্রহ, আপনার নিজস্ব অর্থাৎ নেটাল চার্টের গ্রহ, হস্তরেখার গ্রহ এবং বাস্তুর নির্দেশিত গ্রহ তিনটির সমন্বয় সাধন হচ্ছে কি না, এই সমস্ত বিচারের মাধ্যমে কিন্তু উঠে আসে একটা সঠিক বিচার, সঠিক ফলাদেশ এবং সঠিক প্রতিবিধান। সেখানে দাঁড়িয়ে আজকের দিনে বলতে খুবই খারাপ লাগে দর্শক বন্ধু, যে প্রত্যেকের মনের মধ্যে একটা সব কিছু এই শাস্ত্রের বিভিন্ন অঙ্গগুলো একসাথে জড়িয়ে মিলেমিশে একটা জায়গা তৈরি হয়ে গেছে, যেখান থেকে মানুষের মনে একটা বীতশ্রদ্ধ বদ্ধমূলের জায়গাটা তৈরি হয়েছে। কিভাবে বা কিসের জন্য বা কেন, তার প্রশ্ন উত্তর দিতে গেলে আলোচনা করতে হয় যে যেমন আমরা দেখি যে সাধু বাবা, পুরোহিত, তান্ত্রিক, ঠাকুরবাড়ি, পুজো প্যান্ডেলের ঈশ্বর সব কিছু কিন্তু একই জায়গায় এসে দাঁড়িয়ে গেছে, অর্থাৎ সব কিছু দিয়েই যেন জীবনের সব সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। কিন্তু না দর্শক বন্ধু, সেই জায়গাটার থেকে আপনাদের কনসেপশনটাকে ঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে। কীভাবে অ্যাপ্লাই করবেন, না একজন সাধু বাবার ক্ষমতা, পুরোহিতের ক্ষমতা, জ্যোতিষীর ক্ষমতা, তান্ত্রিকের ক্ষমতা বা একটি ঠাকুরবাড়ির ক্ষমতা, প্রত্যেকেরই কিন্তু একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, একটা নির্দিষ্ট ক্ষমতায় সে ক্ষমতাবান হয়ে রয়েছে। একজন সাধু বাবা কী করেন, তার দীর্ঘ বয়সের সাধনার থেকে সেই সাধনা লব্ধ ঐশ্বরিক শক্তির মাধ্যমে আপনার ভূত, ভবিষ্যৎ, বর্তমান সমস্ত কিন্তু সে গুছিয়ে আলোচনা করে আপনাকে ভবিষ্যৎবাণী দিতে পারেন এবং আপনাকে যে বেদ বাক্যটি বলবেন তার গায়ত্রী জপ মন্ত্র উচ্চারিত সে জীবের সমস্ত রকম পূর্ণাঙ্গ শক্তির দ্বারা আপনার সমস্ত ফলাদেশ কিন্তু হুবহু সত্য হবে। তাহলে কি হচ্ছে তার পাশে আসে পুরোহিত, অর্থাৎ বিভিন্ন মন্ত্রপাঠের মাধ্যমে, বিভিন্ন ঈশ্বর পূজার পাঠের মাধ্যমে সেই ঈশ্বরকে কিভাবে প্রসন্ন রাখা যায় বা কোন তিথিতে কি পুজো পাঠের নিয়ম সমস্ত কিন্তু তিনি বিধি নিয়ম পালন করছেন। তাহলে এই যে সাধু বাবা বা পুরোহিত এরা কি করছেন, এরা কিন্তু হচ্ছে কি জ্যোতিষ বা গ্রহ বিচারের দ্বারা কিন্তু মানুষের কোনো কিছু বিচার্য বিষয় নিয়ে আসা সম্ভব নয়। আবার যদি আমরা দেখি যে তন্ত্রশাস্ত্রের মাধ্যমে যে যিনি চর্চা করছেন তাকে আমরা বলি যে তান্ত্রিক, অর্থাৎ তন্ত্রশাস্ত্র, তন্ত্রশাস্ত্র মানে কি, সেখানে দশমহাবিদ্যা এবং বিভিন্ন
শক্তির আরাধনার মাধ্যমে আপনি পেতে পারেন একটা উপকার বা একটা কার্য সিদ্ধির জায়গা। তাহলে সেই বিচার্য জায়গাটা কিন্তু তুলে নিয়ে আসতে হবে সেই রাশিচক্রের থেকেই, অর্থাৎ জ্যোতিষশাস্ত্র সেই রাশিচক্র এবং হস্তরেখায়, যেখানে যে গ্রহটি যে গ্রহযোগ সৃষ্টি করেছে, যে নক্ষত্রের আলোকে আলোকিত হয়েছে এবং যে আপনাকে সে আলোক প্রদান করতে পারছে না, সেই আলোক প্রদানের জন্য দরকার হচ্ছে গিয়ে হোমযজ্ঞের বা তন্ত্র সাধনা বা তন্ত্রের মাধ্যমে সেই দোষ খণ্ডনের জায়গা। সেখানে কিন্তু তন্ত্রের মাধ্যমে কোনো বিচার কিন্তু পাওয়া সম্ভব নয় যে আপনার মেয়ের কবে বিয়ে হবে বা কবে চাকরি পাবেন বা কবে আপনার একটা বাড়ি হবে বা গাড়ি হবে বা আপনার সঞ্চয় কবে থেকে সুন্দরভাবে থাকতে শুরু করবে, সঞ্চয়টা কিন্তু সেটা নষ্ট হবে না। ঠিক সেরকমভাবে দেখবেন যে ঠাকুর বাড়ি, সেখানে গিয়ে আমরা জাগ্রত ঠাকুর বাড়িতে গিয়ে ধরতে দিয়ে পড়ে থাকলে পরে দেখবেন যে আমাদের একটা না একটা সময় কিন্তু মনস্কামনা পূর্ণ হচ্ছে, তাতে কিন্তু অনেকটা সময় যে ব্যয় হচ্ছে, কারণ ঈশ্বর যখন হচ্ছে আপনার সেই গ্রহযোগের শুভ মুহূর্তটা আপনার জীবনে আসবে তখনই কিন্তু ঈশ্বর প্রসন্ন হয় আপনার মনস্কামনার কিন্তু সেই সমস্ত কিছু পরিপূর্ণতার জায়গাটা নিয়ে আসবে। কাজে এইভাবে দর্শক বন্ধু আমাদের বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন কিন্তু একটা ক্ষমতার অ্যাঙ্গেল রয়েছে, সেই জায়গাটা থেকেই কিন্তু জানতে হবে যে আমাদের গ্রহ এবং আমাদের সমস্ত কিছু শুভ প্রভাবের জায়গাটা কিভাবে আমরা আমাদের জীবনকে রঙিন করে তুলতে পারি। কাজে এইখানে যে আমরা দেখি যে আরও একটি আলোচনার বিষয়বস্তু থাকে, যেটা যে পাড়ায় পাড়ায় দেখবেন যে নার্সিংহোম যেরকম বজিয়ে উঠেছে ঠিক সেইরকমভাবে আবার কিন্তু দেখা যাবে যে আমাদের জ্যোতিষশাস্ত্রেরও কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান একাধিকভাবে কিন্তু গড়ে উঠেছে, অর্থাৎ সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কিন্তু কোনো রকম হচ্ছে অস্তিত্ব থাকুক বা না থাকুক বা তার সরকারি স্বীকৃতি থাকুক বা না থাকুক, কারণ সরকারি স্বীকৃতি নয়, যে কারণে কি হচ্ছে এখানে জ্যোতিষশাস্ত্র শিক্ষা প্রশিক্ষণের জন্যে যে ন্যূনতম এডুকেশনটা দরকার সেই এডুকেশনটা নিয়ে যদি না আসে তাহলে কিন্তু এইখানে যে জটিল এবং কঠিন অঙ্কের সম্মুখীন হয়ে বা ল্যাটিচিউড লংগিচিউড বা বিভিন্ন অ্যাঙ্গেল বা বিভিন্ন ডিগ্রির বিচারের বা অঙ্কের কষে বার করার মাধ্যমে যে জায়গাটা আমাদের সূক্ষ্মতিসূক্ষ্ম বিচারের জায়গাটা আনা হয় সেই জায়গাটা কখনোই আনা সম্ভব না। কাজে সেখানে কি হচ্ছে যে এই যে নার্সিংহোমের মতো যে জ্যোতিষ প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে ঠিক সেই রকমভাবে এখনও আমরা দেখি যে একটা শিষ্য বানাবার কিন্তু একটা প্রতিষ্ঠানও শুরু হয়ে গেছে, অর্থাৎ গুরু শিষ্য গুরু শিষ্য গুরু শিষ্য গুরু শিষ্য এই নিয়ে কিন্তু একটা তোলপার জায়গা আজকের দিনে আসছে, যেটা মানুষকে কিন্তু আরও জটিল মানসিকতার জায়গায় নিয়ে আসছে। তাহলে সেই জটিল মানসিকতার জায়গাটার থেকে আপনি বেরোবেন কিভাবে, অর্থাৎ একজন গুরুর উদ্দেশ্য কি? তার শিষ্যকে সঠিক গাইডলাইন দেওয়া, সঠিক পথে হচ্ছে গিয়ে এগিয়ে নিয়ে যাওয়া এবং সঠিকভাবে বিচার ক্ষমতা বা ধৈর্য বা সাধনার দ্বারা সমস্ত রকম শক্তি আহরণ করার শিক্ষা দান করা। কিন্তু সেই জায়গাটা কিন্তু মানুষ যখন পাচ্ছে না তখন কিন্তু সেই গুরু শিষ্যর মধ্যেও কিন্তু একটা বিতঃসুদ্ধ জায়গা আগামী কিছু বছরের মধ্যে কিন্তু আসতে শুরু করবে, যে জায়গা জ্যোতিষশাস্ত্রের মধ্যে কিন্তু এখন রয়েছে বিতঃসুদ্ধ অবস্থা। কারণ কি? মানুষ না পাচ্ছেন বিচার, না পাচ্ছেন প্রতিবিধান, না পাচ্ছেন সঠিক গাইডলাইন। তাহলে কোনটার ওপর বেস করে হচ্ছে গিয়ে মানুষ সেই জায়গাটা হচ্ছে গিয়ে নির্ভর করবে? আবার দেখবেন যে আমাদের পেপার মিডিয়া বলুন বা ইলেকট্রনিক্স মিডিয়া যেখানেই যা হোক না কেন, সেখানে আমরা দেখি যে পেপার খুললেই দেখবেন 3 মিনিটেই কাজ, আবার সেই পেপারেই দেখা যাচ্ছে তাদেরই নামে হাজতবাসের বিভিন্ন খবর। কেন? অবশ্যই কিন্তু দর্শক বন্ধু বিজ্ঞাপনের যুগ, কাজে বিজ্ঞাপনের যুগ বলেই যে বিজ্ঞাপন দিতে হবে, কাজে বিজ্ঞাপনটা এমন নয় যে লোককে বিতশ্রদ্ধ করার জন্যে। পেপার খুলে যেরকম বিভিন্ন রকম বিজ্ঞাপন পান সেরকম ফ্যান ফোন টিভি ফ্রিজ ল্যাপটপ মোবাইল সব কিছুরই কিন্তু সেখানে বিজ্ঞাপন দেয়া থাকে, ভ্যারাইটিস কালারের ভ্যারাইটিস বিষয়ের উপরে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি দিশা থেকে সুপ্রিয়ন্ত বলছি। আচ্ছা হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থ বলুন। 1994 27 জুলাই 27 জুলাই জুলাই 1994 1994 আচ্ছা, আর টাইম 12:50 দুপুর দুপুর 12:50 দুপুর 12:50 আচ্ছা, জন্মস্থান কোথায়? রিশরা হুগলি। আচ্ছা, রিশরা হুগলি।
আচ্ছা, জন্মবার হচ্ছে, আচ্ছা, 27 জুন 1994 সোমবার তো, 27 জুলাই, জুলাই বললেন তো? হ্যাঁ, 27 জুলাই। আচ্ছা, হ্যাঁ, 27 জুলাই 1994। আচ্ছা, বুধবার জন্মবার। আচ্ছা, তুলা লগ্ন এবং মীন রাশি, মেয়ের হচ্ছে আপনার তুলা লগ্ন, মীন রাশি এবং নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। আচ্ছা, বর্তমানে কি পড়াশোনা করছে? আচ্ছা, কোন স্ট্রিমে? বিএ, বিএ থার্ড ইয়ার। আচ্ছা, বিএ থার্ড ইয়ার চলছে, কাজে আর্ট সাবজেক্টের ওপরে যে জায়গাটা হয়ে রয়েছে, বৃহস্পতি পজিশন খুবই ভালো রয়েছে, তবে লগ্নে বৃহস্পতি রাহু কিন্তু খুব শুভ ফল দাতা নয়। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার এখানে লিমিটেড একটি প্রশ্ন, যেটা নিশ্চয়ই হচ্ছে গিয়ে তার পড়াশোনা কেমন হবে, তাই তো? আচ্ছা, বিবাহের ব্যাপারটা নিয়ে আপনাকে অবশ্যই চিন্তিত হতে বলবো, কারণ সে আপনার মেয়ে কিন্তু হচ্ছে পূর্ণ মাঙ্গলিক, যেখানে বৃহস্পতির কোনো প্রভাব বা শুভ দৃষ্টি পড়েনি। অষ্টমে মঙ্গল অবশ্যই কিন্তু অশুভ এবং সপ্তম স্থানে কেতু বসে রয়েছে, যেটা বিবাহ বিভ্রাট যোগের জায়গাটা সৃষ্টি করেছে। কখনোই যেন অ্যাফেয়ার্সের মাধ্যমে বিবাহ না দেওয়া হয়। পড়াশোনার জায়গাটা কিন্তু হচ্ছে মাস্টার ডিগ্রি পর্যন্ত অবশ্যই করতে পারবে, তবে নিজস্ব কোনো কর্মে যদি লিপ্ত থাকতে চায় সেই জায়গাটা করতে পারবে, চাকরির সেরকম কোনো যোগ নেই। ঠিক আছে, দেখাশোনার মাধ্যমে জটক বিচার করে বিবাহ দিতে হবে, কারণ পূর্ণ মাঙ্গলিক দোষ সপ্তমে কেতু, যেটা আমি বললাম, অবশ্যই বুঝতে পেরেছেন আমি যেটা বললাম, কাজে সেই জায়গাটা আপনাকে সচেতন হয় বিবাহের জন্য এগোতে হবে। ঠিক আছে, হ্যাঁ, আমরা যে আলোচনার প্রসঙ্গে ছিলাম সেটা হচ্ছে যে বিজ্ঞাপনের চমকে চমকিত অবশ্যই হতে হবে, কিন্তু নিজেকে সংযত রাখতে হবে যে আপনি যে জিনিসটি অর্থাৎ যেই প্রোডাক্টের চয়েস করছেন তার কনফিগারেশন কি আছে, তার ডেজিগনেশন কি আছে, অবশ্যই কিন্তু সেই বিচার বিবেচনা করে আপনাকে কিন্তু সেই জিনিসটি কিনতে হচ্ছে। ঠিক এই শাস্ত্রের জায়গাটাও কিন্তু সেরকম, আপনাকে নির্বাচন করতে হবে তার সমস্ত ডিগ্রির জায়গা এবং তার শিক্ষণীয় জায়গা, কোনো চমকদারি বা চটকদারি কথায় সে আপনাকে ভোলাতে চাইছে কিনা বা বিভিন্ন রকম প্রলোভন আপনাকে দিচ্ছে কিনা, কারণ প্রলোভনের জায়গা কিন্তু এই জ্যোতিষশাস্ত্র নয়। জানবেন দর্শক বন্ধু, এখানে প্রলোভনের কিছু নেই বা কিছু হতে পারে না, আমি যেটা মনে করি বা 100% বিশ্বাস করি, কারণ কি, আপনার হরোস্কোপ, আপনার হস্তরেখা, আপনার বাস্তু, আপনি যেভাবে যা রয়েছে সেইখানে গ্রহযোগ সূত্র নক্ষত্রের আলোক অনুসারে আপনার যেটা পাওয়ার সেইটাই কিন্তু পাবেন, তার অতিরিক্ত কিন্তু আপনি মূল্য দিলেও কোনো দিন পাবেন না। যদি আপনার ভাগ্যে এডুকেশন না থাকে আপনি কিন্তু এডুকেশন পাবেন না, যদি আপনার ভাগ্যে যদি চাকরি না থাকে চাকরি আপনি পাবেন না, ব্যবসা হবে, প্রত্যেকটি ছকের মধ্যেই কিন্তু একটা আইডেন্টিফিকেশন থাকে, সেটাকে সম্পূর্ণভাবে মূল্যায়ন করার পরে আপনার যা প্রাপ্য সেই প্রাপ্যটাই কিন্তু আপনি প্রাপ্তি পাবেন। কাজে কখনোই কিন্তু যতই প্রলোভন দেখানো হোক না কেন যে আপনাকে সরকারি চাকরি পাইয়ে দেওয়া হবে একটা হোমযোগ্য করে, আপনি পাবেন না যদি ছকে না থাকে। আপনার খুব বড় ধরনের একটা ব্যবসা হবে বা বড় ব্যবসায়ী আপনি হতে পারবেন যদি সেই যোগ না থাকে, কোটি টাকার বিনিময়েও বা কোটি টাকার রত্ন করেও বা হোমযজ্ঞ করেও, কাবিজ কবচ পরেও, যন্ত্রম পুজো করেও কিন্তু আপনি হতে পারবেন না। তাহলে প্রলোভনের শিকার থেকে আপনাকে সরে আসতে হবে। জানবেন দর্শক বন্ধু, আপনার হরোস্কোপ অর্থাৎ রাশিচক্র বিচারের যে একটি মূল সূত্র ভাগ্য প্লাস কর্ম, ভাগ্যকে জেনে নিয়ে আপনাকে কর্মপথে এগোতে হবে, তবেই আপনার ভাগ্য অনুসারে আপনার কর্মদক্ষতা, আপনার কর্ম পরিশ্রম, কর্মক্ষমতা আপনাকে ঠিক ঠিক সফলতাটুকু দিতে পারবে। সবাই কিন্তু কোটিপতি হয় না, সবাই লাখপতি হয় না, কেন হচ্ছে না, তার মূল কারণ হচ্ছে তাই, কোনো প্রলোভন দিয়ে কিন্তু সেই জায়গাটাকে কিন্তু নিয়ে আসা সম্ভব নয়। কাজেই দর্শক বন্ধু, সবসময় আপনাদেরকে সচেতন থাকতে হবে যে অবশ্যই কিন্তু বিজ্ঞাপনের যুগ, সেই জায়গাটাকে আপনি নিজেকে কতটা যুক্তি বুদ্ধি সব কিছু দিয়ে হচ্ছে গিয়ে মূল্যায়ন করে সেই জায়গাটাতে আপনি এগোতে পাচ্ছেন। কাজে দেখবেন যে প্রত্যেকটা প্রফেশন অর্থাৎ চিকিৎসা বলুন, চিকিৎসা শাস্ত্র বলুন, অর্থাৎ বিভিন্ন ডক্টরের কাছে আমরা কেন যাই, আমরা রোগের উপশমের জন্য যাই, সেখানে ভালো ডাক্তারও থাকে, চতুর ডাক্তারও থাকে, যদি কোনো আইনগত সমস্যায় পড়ি তাহলে ভালো উকিলের খোঁজ করি, সেখানে ভালো উকিলও আছে, চতুর এবং স্বার্থান্বেষী উকিলও আছে, আবার যদি আমরা ভালো শিক্ষকের খোঁজ করি সেখানে ভালো শিক্ষকও আছে, চতুর শিক্ষকও আছে, যিনি শুধু নিজের টুকু বুঝবেন, ছাত্রেরটা কিছু বুঝবেন না। কাজে সব কিছুকে নিয়েই কিন্তু আমাদের জগৎ,
সেক্ষেত্রে আমরা ডাক্তার বলি, পুলিশ বলি, উকিল বলি, সরকারি চাকরির অফিসার বোর্ড থেকে শুরু করে সমস্ত কিছু যাই বলি না কেন, সেখানে ভালো এবং চতুরতার জায়গা কিন্তু অবশ্যই আছে। কাজে ভালো এবং মন্দ এই দুটোকে বিচার বিবেচনা দায়িত্ব কিন্তু দর্শকগণ আপনাদের ওপরেই কিন্তু থাকে। সেখানে ধীরে সুস্থে সব কিছু বিবেচনা করে আপনাকে এগোতে হবে। আজকে ফোনে, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আচ্ছা, কোথা থেকে বলছেন? হ্যাঁ, হুগলি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। কত? 28/11/1994। আচ্ছা, 28 নভেম্বর 1994, তাই তো? আচ্ছা, টাইম? সকাল 10:30। আচ্ছা, জন্মস্থান কোথায়? হুগলি জেলা। আচ্ছা, কি বিষয়ে প্রশ্ন? আচ্ছা, সোমবার জন্ম তো? সোমবার জন্মবার তো? হ্যাঁ, কি বিষয়ে প্রশ্ন? কেরিয়ার? আচ্ছা, পড়াশুনো কি করছো এখন? বিএ সেকেন্ড ইয়ার। আচ্ছা, পড়াশুনোর জায়গা মোটামুটি মধ্যম মানের আছে, সেক্ষেত্রে হচ্ছে পড়াশুনোর জায়গায় কিন্তু অত্যন্ত চঞ্চলতা এবং অন্যমনস্কতা, একাগ্রতার অভাব রয়েছে। এই একাগ্রতার অভাব এই কারণে চতুর্থস্থ কেতু এবং দশমস্থ শুক্র রাহু, অ্যাম্বিশনটা কিন্তু তোমার নড়বড়ে, অর্থাৎ অ্যাম্বিশন আছে, প্রচুর আশা আছে, প্রচুর ইচ্ছা আছে, কিন্তু সেই অনুযায়ী তুমি চলতে পারবে না। এবং তার সাথে সাথে রয়েছে অষ্টমে মঙ্গল, যেই অষ্টমস্থ মঙ্গল অ্যাফেয়ার্সের জায়গা থেকে কিন্তু অত্যন্তভাবে মানসিক আঘাতের জায়গা নিয়ে আসবে, তার ফলস্বরূপ হচ্ছে বিদ্যায় কিন্তু হচ্ছে বাধা। ঠিক আছে, কাজে এই যে বিভিন্ন হরোস্কোপের মধ্যে যে জায়গাটা থাকে, যেখানে হচ্ছে গিয়েছি বিদ্যার জায়গাটায় বাধা কিভাবে আসলো, তাহলে দর্শক বন্ধু এইখানে সূক্ষ্ম বিচার, এখানে একটা খুব অল্প বয়সে কোনো কিছু খারাপের মধ্যে জড়িয়ে যাওয়া বা মানসিক জায়গাটা সচেতন না থাকতে পারার জন্যে তার অটোমেটিক কিন্তু বিদ্যায় বাধা চলে আসলো, যে তার বুদ্ধিমত্তা নেই বা তার হচ্ছে ভালো সেরকম হচ্ছে নার্ভাসনেস রয়েছে বা তার ক্ষমতা নেই পড়াশোনাটা ধরে রাখার, তা নয়। এখানে তার কেরিয়ারটাকে কিন্তু উল্টো দিকে নিয়ে গেল বাধার কারক কে করলো না, অষ্টমস্থ মঙ্গল, অর্থাৎ অল্প বয়সী তার অ্যাফেয়ার্সের মধ্যে গিয়ে বাহ্যিক সুখ শান্তির জায়গাটা প্রলোভনের মধ্যে গিয়ে সেখান থেকে কিন্তু হচ্ছে তার কেরিয়ারটাকে নষ্ট করে দিল, তার শিক্ষার জায়গাটাকে কিন্তু প্রাপ্ত নম্বরটাকে কমিয়ে দিচ্ছে, অটোমেটিক কিন্তু তার এগিয়ে যাওয়ার রাস্তাটা বাধাপ্রাপ্ত করে দিচ্ছে। তাহলে এটাই হচ্ছে গিয়ে আমাদের বিচার্য বিষয়, যে একটা হরোস্কোপকে বা একটা হস্তরেখাকে আমাদেরকে কোন অ্যাঙ্গেল থেকে বিচার করতে হবে। শৈশবে যেমন থাক দরকার হয় সুস্থ এবং শারীরিক মানসিক সর্বদিক থেকে হচ্ছে একটা সুস্থতার দরকার, তার পরপরই আসে হচ্ছে কি তার পড়াশুনোর জায়গা, পড়াশুনোর জায়গায় সচেতন হতে হবে ঠিক 5, 6, 7, 8 ম্যাক্সিমাম 8 এই সময় থেকে, কারণ সেই সময় থেকে কিন্তু একজন জাতক বা জাতিকার সম্পূর্ণভাবে পড়াশুনোর প্রতি যদি কম্পিটিশন মাইন্ড তৈরি করিয়ে না তোলা যায়, তাহলে কিন্তু হাজারো জিনিস দিয়েও কিন্তু তার কেরিয়ার কিন্তু কোনোভাবে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। কাজে আমরা একটা সময় এসে, অর্থাৎ যদি আমরা দেখি, আমার কাছে যেমন বহু মানুষ আসেন যে 28 বছর, 29 বছর, 30 বছর বা 42 বছর, 45 বছর হয়ে গেছে, যে কেরিয়ার কেমন হবে বা কেরিয়ার কোন দিকে গেলে ভালো হবে, কাজে এই ভালো দিকে নিয়ে যাওয়ার জন্যে আমাদেরকে কি করতে হবে, শুরু থেকেই কিন্তু সেই কর্ম জায়গাটাকে হচ্ছে গিয়ে ঠিক রাখতে হবে, অর্থাৎ যে গ্রহ আমাকে পরিচালনা করছে সেই পরিচালিত গ্রহ অর্থাৎ রুলিং প্ল্যানেটস এবং কন্ট্রোলিং প্ল্যানেটসকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তার নির্ধারিত পথে আপনি যখনই চলবেন তখন দেখবেন 24 বছর বয়সে কিন্তু আপনি পূর্ণ প্রতিষ্ঠিত হতে পেরেছেন। আসছি দর্শক, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি দিলীপ বলছি, দিলীপ পাল। আচ্ছা, কোথা থেকে বলছেন? আচ্ছা, জন্ম সময়টা বলুন তাড়াতাড়ি। ভোর চারটে। আচ্ছা, জন্মস্থান কি আন্দুল? কাটোয়া। আচ্ছা, জন্মস্থান হচ্ছে কি কাটোয়া। জন্মবার কি, শুক্রবার তো? মঙ্গলবার।
জন্মবার মঙ্গলবার, তাহলে আপনার ডেট অফ বার্থ ঠিক নেই, ডেট অফ বার্থ ঠিক নিয়ে তারপরে আসবেন। ডেট অফ বার্থ ঠিক নিয়ে না আসলে পরে লাইনে প্রচুর মানুষ থাকেন, সেখানে কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ার কিন্তু কোনো মানেই হয় না, কারণ এখানে খুব স্বল্প সময়ের পরিসর। কাজে এই সময়ের মধ্যে হচ্ছে গিয়ে কংক্রিট একটি মাত্র প্রশ্ন নিয়ে সকলে আসার চেষ্টা করবেন, কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা সবসময় করা হয় আপনাদেরকে সচেতন করার জন্যে। কোনো বিচার বা সেই রকম রাশভারী বা প্রলোভন দেখানোর অনুষ্ঠান নয় যে একটা আইটেমের সাথে 20টা গিফট আমি দিচ্ছি, বা একটা টোটকা করলে পরে আপনার হচ্ছে জীবনের পুরো লাইফস্টাইলটা হচ্ছে গিয়ে আপনার মানে পরিবর্তন হয়ে যাবে, সেই অনুষ্ঠান কিন্তু এই তন্দ্রাশ্রের অনুষ্ঠান নয়। এই অনুষ্ঠানটা এটাই যে এখানে আপনাদেরকে পূর্ণ সচেতন করার উদ্দেশ্য, যাতে আপনারা বিভ্রান্ত না হন, বীতশ্রদ্ধ না হন এবং এই শাস্ত্রের প্রতি পূর্ণ বিশ্বাস আস্থা থাকে। এবং কখনোই দেখবেন না যে আমি দেখাচ্ছি, কারণ আমার এই 17-18 বছরের যে সমস্ত রকম যে অধ্যয়ন বা চর্চা, সেইখানে হাজার নয় লাখ লাখ মানুষের কিন্তু সে তারা উপকৃত জায়গাটা হয়ে রয়েছে। কিন্তু কখনোই দর্শক বন্ধু আমি মনে করিনি যে এই মিডিয়াতে এনে তাদেরকে দেখিয়ে দেখাবো যে দেখুন আমার দ্বারা কত মানুষ কাজ পেয়েছে, এইটা কোনো কোনো প্রসঙ্গ হলো না, কারণ এটা দিয়ে আপনাদের আমার মনে হয় কোনো উপকার হবে না। আপনাদের উপকার হবে একটাই, যে এই শাস্ত্রকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনি আপনার জীবনে কতটা উপকার পাচ্ছেন, কতটা সঠিক বিচার পাচ্ছেন। এই শাস্ত্রের একটা মূল্যবান পরামর্শ আপনার জীবনকে যেমন ভালো দিকে নিয়ে যেতে পারে, তেমনি মন্দ দিকেও নিয়ে যেতে পারে। কাজে কোনটা আপনার জন্য ওয়েট করছে সেই বিচারটা আপনি বুঝবেন কি করে? প্রশ্ন হচ্ছে কি দর্শক বন্ধু আপনাদের দিক থেকে, আপনারা মনে মনে এখন ভাবছেন যে তন্দ্রাশ্রীদি তো বলছেন একটি মূল্যবান পরামর্শ একজন জ্যোতিষীর দ্বারাই সম্ভব, এবং তিনি যদি সঠিক না দেন তাহলে আমরা তো হচ্ছে বিভ্রান্তের শিকার হব। আপনার চাকরির ভাগ্য নেই, ব্যবসার ভাগ্য, আপনাকে বলা হলো সরকারি চাকরি পাবেন, আপনি দৌড়ে বেড়ালেন 40 বছর বয়স পর্যন্ত, কিছুই কিন্তু হলো না, তাহলে এইগুলো কিন্তু সঠিক পরামর্শ নয়। কাজে এই মূল্যবান পরামর্শরা আপনার জীবনের জায়গায় কিন্তু সম্পূর্ণভাবে খারাপের জায়গাটা নিয়ে আসলো, তাহলে এখান থেকে আপনি বুঝবেন কি করে? সেই যে বললাম শিক্ষিত, ভদ্র এবং রুচিশীল, এবং তার সাথে সাথে যে বিচারটা আপনাকে কতটা দিতে পারছে। কাজে অতীত মিলিয়ে দেবার পর বর্তমান কি চলছে সেই জায়গাটাকে হচ্ছে গিয়ে আগে ডায়াগনোসিস করুন। শুরুতেই যদি আপনি মনে করেন যে কি প্রতিকার ধারণ করলে আমার ঠিক হবে, তাহলেই কিন্তু আপনাকে ঠকতে হবে। আগে অতীতের বিচার শুনুন, বর্তমান সময় আপনার কি অবস্থায় চলছে সেই জায়গাটা শোনার পরে আপনি ভবিষ্যৎকে বিশ্বাস করুন। যদি অতীত বর্তমান যদি বিশ্বাসযোগ্য না হয়, তাহলে কিন্তু ভবিষ্যৎ কখনোই বিশ্বাসযোগ্য নয়, এই জায়গাটা জানতে হবে আপনাদেরকে। কাজে সেই ধরনেরভাবে আপনাদেরকে আমি সচেতন করতে চাই, এবং জ্যোতিষ শাস্ত্রের প্রতি যাতে আপনার নাস্তিক জায়গাটা থেকে আস্তিক তৈরি করার মনন, অর্থাৎ কিভাবে আসবে, আপনি কতটা সুন্দর এবং সার্বিক ভালো বিচারটা আপনি পাচ্ছেন সেইটা অনুসরণ করে আপনি কতটা উপকৃত হচ্ছেন, এবং সেই উপকৃত হওয়ার জন্যে আপনি কিন্তু আপনার সমস্ত জগতে সব কিছুকে সুন্দরভাবে নিয়ে চলতে পারছেন। কাজেই বিভিন্ন রকমের আলোচনা করার ইচ্ছা করে দর্শক বন্ধু, কিন্তু সময় এতটাই কম থাকে যে সেখানে কোনোভাবেই কিন্তু সেই সম্পূর্ণ আলোচনা সম্ভব হয় না করে ওঠা। আগামী দিনের জন্য অবশ্যই রইল আরও বিভিন্ন বিভিন্ন ধরনের আলোচনা। বিভিন্ন আলোচনার মধ্যে আপনাদের সাথে এই বিষয়ের ওপরেই আরও কতটা আপনাদেরকে সচেতন করতে পারবো সেটা নিয়ে আলোচনা আগামী দিন। আজকের মতো এখানেই দর্শক বন্ধু শেষ, আবার রবিবার রাত্রি 10টায় দেখুন সৃষ্টি অনুষ্ঠান। নমস্কার।